সকাল গুড মর্নিং, টুডে ইজ ডে টু ইন দীঘা। তো এখন আমরা ভাবছি উদয়পুর যাব না তাজপুর যাব, এই দুটো জায়গা নিয়ে কনফিউজ। তো আমরা এখন প্ল্যান করছি যে অটো নেব না বাস নেব। কাকড়ার সাথে অল্প স্প্রাইট হয়ে গেলে আরো বেশি ভালো হবে। কাকড়ার সাথে স্প্রাইট, হ্যাঁ। তো ব্রেকফাস্ট, যেই হোটেলটা আমরা দেখলাম সেখানে ব্রেকফাস্ট আমাদের হলো না, তো আমরা অন্য একটা রেস্টুরেন্ট দেখবো, রেস্টুরেন্ট বা হোটেল খাওয়ার জন্য। দীঘা স্পেশাল কার, দীঘা ল্যাম্বরগিনি। তো আপাতত আমাদের খাওয়ার প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে, আমরা এই টোটো করে যাব এখন। কিছুক্ষণ আমি সামনে বসি। আচ্ছা, আমরা ভাবছি ওখানে গিয়ে বিচের পাড়ে বসে খাওয়াটাই বেটার, যেহেতু বিচে যাচ্ছি তো বিচের পাড়ে বসে খাওয়ার উপভোগটা করা উচিত। কাকা তোমার নাম কি? শাকির। শাকির, শাকির কাকা। ওখান থেকে এসে চার চাকা একটা কিনলাম আগে, টাটা জেস্ট, ও 8 লাখ টাকা দিয়ে। তবু সেটা কোনো মতে চললো না ব্যবসা, ওটা বিক্রি করে দিয়েই টোটো করেছি। টোটোটা হয়ে গেল 9 বছর হয়ে গেল টোটোটা। বাহ বাহ, ফটাফট। দিস ইজ তাজপুর, আমরা চলে এসেছি তাজপুরে, টোটো করে আসলাম। টোটো করে লাগলো মোটামুটি আমাদের আসতে এলো 25 মিনিটের মতন লেগে গেলো ফ্রম দীঘা টু তাজপুর। রাস্তায় খুব একটা বেশি জ্যাম ছিল না, শুধু একটা জায়গায় জ্যাম ছিল, একটা রেল লাইনের সামনে জ্যাম ছিল। সব ঝড়ে উপড়ে পড়ে গেছে। সামনেই একটা মোহনা আছে, তো নদীর জল আর সমুদ্র জল মিশে কালার গ্রেডিয়েন্ট একটা হয়ে গেছে, কিছু কিছু হলুদ জল আর কিছু কিছু নীল জল। নদী দেখো, এখানে পাশে খুবই আওয়াজ, সবকটা শেখে অনেক জোরে জোরে গান বাজছে, আমাদের শেখেও তাই। তাই আমি এই টেবিল থেকে এই সাইডে বসে গেলাম। এটাকে কি বলে, এটাকে দোলনাটাকে, এই দোলনাটাকে কি বলে ইংলিশে আমি ভুলে গেছি, আপনারা সবাই প্লিজ কমেন্টস করে লিখুন। বন্ধুরা, এখন আমরা আছি তাজপুরে। তাজপুরে আমাদের মাছ টাছ সব কিছু খাওয়া শেষ, তো এখন আমাদের প্ল্যান হচ্ছে উদয়পুর যাওয়ার বা হোটেল যাওয়ার।
আমার আর রিকের ইচ্ছা হচ্ছে উদয়পুর রাহুলের ইচ্ছা হচ্ছে পুলে যাওয়ার, সুইমিং পুলে যাওয়ার, মানে আমাদের হোটেলের চৌবাচ্চাটা। তো যেহেতু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে তাই আমাদের এখানে টস হবে, হেডস না টেলস বলবি? হেডস হচ্ছে চৌবাচ্চা, টেলস হচ্ছে উদয়পুর। উদয়পুর আমরা যাব কিন্তু একটু পরে যাব, এখনই যাব না। তাহলে উদয়পুর আচ্ছা, হেডস 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 হচ্ছে সুইমিং পুল, টেলস হচ্ছে উদয়পুর। না না, হেডস হচ্ছে উদয়পুর, হেডস উদয়পুর, ঠিক আছে? তাহলে হেডস উদয়পুর, হেডস উদয়পুর, টেলস হচ্ছে সুইমিং পুল। ওকে, লেটস সি। চৌবাচ্চার ভিতরে এখন ডুবতে আমাদের খুব দুঃখ, আমার যেতে হবে চৌবাচ্চার ভিডিও পাবে তোমরা। না, উদয়পুর আমরা যাবো চৌবাচ্চা স্নান করার পরে। এই ভিউটা কিন্তু দারুণ দারুণ লাগছে, বেশ ভিউটা। কিন্তু একটা জিনিসই মিসিং, এখানে যদি পাথরগুলো না থাকে, যদি বালি থাকতো, যেটা নাকি দীঘায় আছে, পুরীতে আছে। আমরা তাজপুরে আছি, এই পুরো লাল, পুরো লাল। লেভেলটা দেখি বোঝা যাচ্ছে, লেভেলটা আপছা, প্লাস স্টিকারটা একটু অন্যরকম, স্টিকারটা অন্যরকম। রোদুরতে দেখলে পুরো এটা অরিজিনাল আর সেটা বোঝা যায়, ফুললি রেড রং, জল আর কি, হ্যাঁ, চিনি রং আর জল মিলিয়ে একটা ড্রিঙ্ক বানিয়ে কোক নামে বিক্রি করা হচ্ছে। এটা হচ্ছে গিয়ে তাজপুরে, কোকের কোনো গন্ধ নেই। এখন বাজে এখন বাজে 5:37, কিন্তু এখন আমাদের লাঞ্চ চলছে। আমরা আজকে একটু স্পেশাল ট্রাই করবো ভাবলাম, তাই আজকে আমরা ট্রাই করেছি কাঁকড়া লটকটি, লটকটি বাসের ভাতের দিয়ে লটকটি। আর পটলটাও খুবই ভালো ছিল। আচ্ছা, কেন পটলটা নিতে একটু ইচ্ছা করছে? মাসি আমাদের নিয়ে আসবে পটলটা একটু কিছু ভাবতে। এই ছাড়িয়ে খেতে হবে, আমরা এখন দীঘা থেকে উদয়পুর চলে আসলাম। তো উদয়পুরের সিন এটাই যে আমাদেরকে টোটোওয়ালাটা একটা গেটের আগে দাঁড় করিয়ে দিল, তারপরে বিচ অব্দি আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। তো আমরা মোট 4 জন এখানে আসলাম উদয়পুরে, তো এখন বিচের দিকে যাচ্ছি। তো কাঁকড়াটা খাওয়ার পরে বেশ আমাদের পেটটা ভার হয়ে গেছে, তাই প্রথমে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা হেঁটে হেঁটে আসবো, কিন্তু হেঁটে হেঁটে আসাটা সম্ভব হলো না, অনেক বেশি পেটটা ভার হয়ে গেছিল। এটা হচ্ছে উদয়পুরের সন্ধ্যাবেলার ভিউ। তো আমরা সন্ধ্যাবেলা এসেছি, এখনো দিক তাও কিছুটা দিনের আলো আছে, তো উই আর ভেরি লাকি যে আমরা দিনের আলো পেয়ে গেছি। দেখুন এখানে বোটগুলো এখন আছে, ভালো লেগে থাকলে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব টু রুদ্রাবসী।
আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে ভিডিওটাকে লাইক করবেন আর কমেন্টসে লিখবেন নেক্সট আমি ট্রিপ কোথায় করবো।